নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন নজরে WBCS। WBCS প্রিপারেশনের ক্ষেত্রে যে দুটি সাবজেক্ট আমাদের একটু সমস্যা হলো হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এবং আরেকটি হচ্ছে জেনারেল সায়েন্স। আজকের বইটি জেনারেল সায়েন্সকে নিয়ে। আপনারা দেখছেন ঘটনাচক্রের 2021 সালের চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স। আমি গতকাল একটি ভিডিও করেছিলাম ইতিহাসের ওপর, কারণ এদের 8টি বই হয় এই ঘটনাচক্রের বিভিন্ন সাবজেক্টের উপর, ব্যাক কভারেও রয়েছে বা আপনারা অনলাইনে দেখে থাকবেন। ইতিহাস বইটা কভার হয়েছে আগের দিন, আজকে আমরা দেখছি জেনারেল সায়েন্সের বইটি। আগের দিনের মতোই এই ভিডিওর ক্ষেত্রে আমরা জানবো যে এই বইটির প্রয়োজনীয়তা কোথায়, অর্থাৎ এই বইটা আমাদের কেন প্রয়োজন পড়তে পারে, এবং তারপর আমরা জানবো যে এই বইতে কী রয়েছে, অর্থাৎ আমাদের যা প্রয়োজন পড়ছে সেটা আদৌ ফুলফিল হচ্ছে কি না। প্রথমে আমরা দেখছি যে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কিছু টেক্সট বই, কিছু বেসিক বই আমাদের লাগে সায়েন্সের ক্ষেত্রে, সেটা বাংলায় হোক বা ইংরেজি ভাষায় হোক, সেটা আরিহান্তের বইটি হতে পারে, সেটা সুতপাকর সামিম সরকারের বইটি হতে পারে, কিংবা সেটা আপনার অন্য কোনো পাবলিশারের কোনো বাংলা বই কিংবা কার্তিক চন্দ্রল মণ্ডলের বই, এই বইগুলি হতে পারে। একই সঙ্গে আমাদের প্রিভিয়াস কোশ্চেনের জন্য আমরা স্ক্যানার বা WBCS মেন্স প্রিলিমস উইনার যে সিরিজগুলো আছে সেগুলো দেখতে পারি বা অন্য যে কোনো বই দেখতে পারি, যাতে আমাদের একটা আইডিয়া হয় যে সায়েন্স সেকশন থেকে বিগত বছরে কীরকম প্রশ্ন এসেছে, এবং আমরা যাতে সেই পার্টিকুলার চ্যাপ্টারগুলো, সেটা প্রিলিমসের ক্ষেত্রে হোক বা মেন্সের ক্ষেত্রে হোক, জোর দিয়ে পড়তে পারি। এবং এর সাথেই আমাদের কিছু প্র্যাকটিস বুক বা রিভিশন বুক দরকার হয়, যাতে আমরা কোথায় আছি বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে তার একটা আইডিয়া করতে পারি যে আমাদের প্রিপারেশনটা কীভাবে চলছে। এটা আমরা প্রিপারেশন চলাকালীন করতে পারি কিংবা পরীক্ষার আগে আগেও করতে পারি, যেমন আমরা জানি যে আগামী সময়ে প্রিলিমস এবং মেন্স আসছে। তো সেখান থেকে আজকের এই বইটি, যেখানে শুধুমাত্র জেনারেল সায়েন্সের উপরে একটি বই, আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি এরকম সাইজে সমস্ত সাবজেক্ট চলে আসে, কিন্তু ঘটনাচক্রের এই বইগুলির ক্ষেত্রে একটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এরা প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা বই বার করেছে, এবং একটা বই যেটা ডেডিকেটেড টু অনলি জেনারেল সায়েন্স। এবং আমরা জানি সায়েন্সের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের চিন্তা থাকে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বা আরও ভালো করে প্র্যাকটিস করতে পারলে ভালো হয়, তো সেক্ষেত্রে এই বইটি আমাদের খুব কাজে আসতে চলেছে। এবং যেমনটা গতকালের ভিডিওতে আমি বলেছিলাম, সেই কথাগুলো আমি এখানে রিপিট করবো যে এদের বই এরা ভীষণভাবে অথেন্টিক বলে দাবি করছে। তার কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমি কন্টেন্টে আসছি। যেমনটা আমি গতদিনের ভিডিও দেখিয়েছিলাম যে এদের বইতে IAS প্রিলিমসের প্রশ্ন রয়েছে 1993 সাল থেকে 2020 সাল, এবং অন্যান্য সিভিল সার্ভিস এক্সাম, সেটা উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক কিংবা বিহার, রাজস্থান, সব নিয়ে মোট 219টি কোশ্চেন পেপার থেকে এরা এই সেকশনে দিয়েছে 3294টি প্রশ্ন। তার মধ্যে কিছু রিপিটেড কোশ্চেন্স রয়েছে এবং সেটিকে নিয়েই হচ্ছে এই সংখ্যাটি। এবং যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন পরীক্ষা, যার মধ্যে টপেই রয়েছে IAS প্রিলিমস একদম লেটেস্ট এডিশন অবধি 2020 সাল অবধি, এবং অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলিও রয়েছে এখানে। অবশ্যই ওয়েস্টবেঙ্গল এখানে নেই, কিন্তু ওয়েস্টবেঙ্গল না থাকলেও আমরা সিভিল সার্ভিসের বর্তমান সময় এবং অতীত সময় কীরকম প্রশ্ন এসেছে বা কীরকম জায়গা থেকে কীরকম প্রশ্ন ফ্রেম করা হচ্ছে তার একটা আইডিয়া কিন্তু পাবো, এবং সেটা এক্ষেত্রে সায়েন্স সেকশনের কথা আমরা বলছি। এখানে কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি, যেমন আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম, এবং এদের অন্যান্য সিরিজগুলোতেও আমি দেখাবো। যেমনটা এই পয়েন্টটি যেখানে বলছে অল দ্য কোয়েশ্চেন্স হ্যাভ বিন ক্লিয়ারলি এক্সপ্লেন্ড ইন ডিটেল উইথ ফুল অথেন্টিসিটি, অর্থাৎ এদের যে প্রশ্নগুলো উত্তর করা আছে উইথ এক্সপ্লেনেশন, সেগুলো প্রত্যেকটি কিন্তু এরা বলছে যে ভীষণভাবে অথেন্টিকভাবে কিন্তু করা রয়েছে। আমি প্রসঙ্গে আসছি পরে। আরও একটি জিনিস যেটা আমি আগের দিনে ভিডিও দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটায় রয়েছে, সেখানে বলছে অথেন্টিসিটি ইজ আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি, সো উই হ্যাভ ভেরিফাইড আওয়ার সলিউশনস উইথ এক্সপার্টস মাল্টিপল টাইমস, অর্থাৎ যেমনটা আমি দেখালাম এদের যে কোনো সলিউশন যেগুলো রয়েছে এই বক্সের মধ্যে, প্রথমে এখানে আনসারটা এরা বলে দিচ্ছে, তারপর বক্সের সলিউশন বলছে, সেগুলো কিন্তু ভীষণভাবে অথেন্টিক বলে এরা দাবি করছে, এবং সেগুলো মাল্টিপল এক্সপার্টকে দিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় পরামর্শ করে ভেরিফাই করেছে। এবং এইখানে একটি অংশ আছে, এখানে অনেকগুলি অংশই রয়েছে, আমি তো আপনাদের উপর উপর দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকেও ভিডিও পজ করে একবার দেখে নিতে পারেন। আমি লাস্ট পয়েন্টটিতে আসবো, সেখানে বলছে ইফ এনি আনসার ইজ ফাউন্ড রং, দ্য পার্সন রেজিং দ্য কোয়েরি ফার্স্ট উইল গেট আ বুক অফ আর পাবলিকেশন ওর্থ ₹200 ফ্রি, অর্থাৎ যদি এই বই থেকে কোনো কিছু ভুল পাওয়া যায় তাহলে প্রথম যে ব্যক্তি সেই ভুলটিকে
নিয়ে আসবেন, তিনি পাবেন এদেরই পাবলিকেশনের 200 টাকার একটি বই সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ এতটাই তারা দাবি করছেন যে তাদের এখানে কিন্তু কোনো প্রশ্নের উত্তর ভুল থাকার সম্ভাবনা একান্তই কম। তো এক কথায় একটা অথেন্টিক বই বা অথেন্টিক বুক অফ সিরিজ, মানে অনেকগুলো বই রয়েছে এবং সব জায়গাতে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন এবং আমি প্রত্যেকটা রিভিউতে সেটা আলাদা করে আবারও বলবো। এবার আমরা চলে আসছি এর কন্টেন্টে, কী কী রয়েছে এই বইতে। আমরা জানি সায়েন্স সেকশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের পড়তেই হয়, সেই অংশতেই আসছি। প্রথম হচ্ছে ফিজিক্স রয়েছে, আপনারা দেখে নেন, আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে। এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন রয়েছে। তারপর কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রিও রয়েছে, যেহেতু ইউপিএসসির কথা মাথায় রেখে এই বইটি বানানো, তাই সব রকম বিষয় এখানে রয়েছে এবং এখানে বায়োলজি রয়েছে। বায়োলজির মধ্যে যেমন আমরা জানি যে ইকোলজি বা এনভায়রনমেন্টের প্রসঙ্গটিও থাকে, যেমন সেটাও হয়তো এখানে থাকতে পারে, মিসলেনিয়াসে হয়তো থাকতে পারে, সেইভাবে উল্লেখ আমরা এখানে দেখলাম না। এখানে বেসিক্যালি বায়োলজির মধ্যে যে অংশটা সেটাই রয়েছে, এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু কিছু এখানে অন্তত চোখে পড়ছে না। এর একটা কারণও আছে, কারণ এনভায়রনমেন্টের উপরে আলাদা বই রয়েছে, সেই বইটিও আমি নিয়েছি, আমি রিভিউ করব এই যে, সেই জন্য হয়তো এখানে সেটা তারা স্কিপ করে গেছে। এবার আসি চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন দেখি, মানে কীরকম অ্যাভারেজ প্রশ্ন রয়েছে, কীরকম পরিমাণের প্রশ্ন দিয়েছে। আমি যে ইতিহাস বইটি রিভিউ করেছি তার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, হয়তো আপনারা অনেকেই দেখেছেন কারণ অনেক ভালো রেসপন্স পেয়েছি। প্রথমে রয়েছে ইউনিটস, এবং প্রত্যেকটা টপিক বলুন বা চ্যাপ্টারের শুরুতে ওরা কিন্তু কিছু শর্ট নোটস দিয়েছে, যেটা আমি এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে রিভিশন নোটস চ্যাপ্টার ওয়াইজ। তো এটা সেরকম নোটসের মধ্যে পড়ছে, কিছু বেসিক নোটস, কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু ওরা প্রশ্ন শুরু করছে, যেমন এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। তো এই ইউনিট সেকশন যেটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে প্রিলিমসের জন্যে, কীরকম প্রশ্ন এসছে আমরা দেখি সংখ্যাটা। এখান থেকে প্রশ্ন এসেছে 50টি, মানে 50টা প্রশ্ন ওরা এখানে ইনক্লুড করেছে। তারপর একই রকমভাবে পরবর্তী যে টপিক, যেমন মেজারিং ডিভাইসেস অ্যান্ড স্কেলস, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটি নোট দেওয়া রয়েছে এবং তারপর আবার প্রশ্ন শুরু করা হয়েছে। সেখানেও বিভিন্ন, মানে আপনার পাবলিক সার্ভিস কমিশন যেগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, তাদের প্রশ্ন রয়েছে, যেমনটা আমি শুরুতেও দেখালাম। দেখি এখানে কীরকম প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই বইতে আপনি সব রকম প্রশ্নই পাবেন, ইজিও পাবেন, মডারেটও পাবেন, আবার ডিফিকাল্টও পাবেন, কারণ বিভিন্ন রকম এক্সাম মিলিয়ে প্রশ্ন রয়েছে। এবং রিপিটেড কোশ্চেন কিন্তু এরা শুরুতেই উল্লেখ করে দিয়েছে কী পরিমাণ রয়েছে না রয়েছে, তো খুব বেশি রিপিটেড কোশ্চেন নেই। আর সবথেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট হয়, যেমনটা আমরা জানি যে আমরা দিশার বইও দেখতে পারি, দিশার বইটি খুব ভালো, আরিয়ান্তের বইও খুব ভালো, এবং অপি ভার্মা তো আমার নিজস্ব ফেভারিট, কিন্তু সেখানেও একটা কোথাও কোথাও ভয় থাকে যে যে উত্তরগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে তো উত্তর এক্সপ্লেন করা থাকে না, আর যেখানে এক্সপ্লেন করাও রয়েছে সব জায়গায় ঠিকঠাক আছে কি না। তো সেই জায়গা থেকে কিন্তু এদের বইগুলি ভীষণ অথেন্টিক, এরা দাবিও যেমন করছে তেমনি আমি নিজেও পেয়েছি যে না সত্যি এগুলো বেশ ভালো বই। এবং যদি আপনারা আমার চ্যানেল ফলো করে থাকেন, সেখানে অনেকেই কিন্তু এর আগে এই বইগুলো কিনেছেন, ইনফ্যাক্ট আমিও একজনের কাছ থেকেই প্রথম জানতে পেরেছিলাম, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হই এই বইগুলো কেনার ক্ষেত্রে। এবং সে বিভিন্ন ক্ষেত্রে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই বইগুলো ভালো হয়, আর নিজে এখন দেখছি যে হ্যাঁ সত্যিই তাই। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের এই বই প্রয়োজন থাকতে পারে, তো পরবর্তীকালে যখন আপনারা কিনবেন তখন আপনারা কিন্তু এই ভিডিওতে ফেরত এসে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কী মনে হয় এবং সত্যি আপনাদের কেমন লাগছে। আমরা এখন ফিজিক্স সেকশনটা দেখছিলাম, একটু একটু ভেতরে যাব। যেমন এখানে কি লেখা রয়েছে, সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, যেরকম নোট দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন বেশ ভালো। এখানে যেমন বুলেট পয়েন্টস দেখতে পাচ্ছি, আর এখান থেকে শুরু হচ্ছে কোশ্চেন্স।
যা 19 সাল 20 সাল সব রকম প্রশ্নই রয়েছে এখানে। এবং আপনি প্রথমে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন একদম বইয়ের শুরুতে যেরকম দেখালাম যে কীরকম প্রশ্ন এখানে রয়েছে, যেমন মেটাল মিনারেলস এখান থেকে কীরকম প্রশ্ন রয়েছে। কোশ্চেন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে প্রশ্ন রয়েছে আপনার 56, তারপর এখানে অ্যালয় আবার শুরু হচ্ছে। এবার লাস্ট শেষের দিকে একটু আর একটু স্কিপ করে বায়োলজির একটা জায়গায় চলে যায়, যেমন হেরিডিটি এটা রয়েছে, এখানেও শুরুতে নোটস, কিছু নোটস আবার ডার্ক মোডও দেওয়া রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নগুলো একটু উপর উপর দেখানোর চেষ্টা করছি আমি। আচ্ছা, এই পার্টিকুলার কতগুলো প্রশ্ন রয়েছে যেটা দেখলাম, এখান থেকে রয়েছে আপনার 28টা প্রশ্ন। তারপর বায়োফার্টিলাইজার এখান থেকেও, মানে বিভিন্ন টপিক, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কোনগুলো পড়ব, বিশেষ করে সায়েন্সের কথা বলছি আমি, এবং সেখান থেকেও কীরকম প্রশ্ন আসতে পারে সেটাই আমাদের সবসময় বোঝা হয় না। এবং শুধু WBCS-এর প্রিভিয়াস ইয়ার্স দেখার চাইতে যদি আমরা অন্যান্য স্টেট লেভেলে কীরকম প্রশ্ন করছে, কারণ সায়েন্সটা সবার জন্যই তো সেম, কিন্তু কে কীরকম প্রশ্ন করছে, কে কীরকমভাবে প্রশ্ন ফ্রেম করছে, তাহলে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে WBCS-এর ক্ষেত্রেও আমাদের যে প্রিপারেশনটা সেটা সাফিসিয়েন্ট হচ্ছে কি না। আর যেমনটা আমি শুরুতেও বললাম যে এটা আপনি যে এটা বলে না যে কোনো এরকম রিভিশন বা প্র্যাকটিস হবে আপনি দুভাবে ইউজ করতে পারেন। ধরুন আপনি নতুন প্রিপারেশন শুরু করেছেন, আপনি কোনো একটা চ্যাপ্টার পড়া শেষ করলেন, যেমন নোটসের মধ্যে এটা আমরা দেখছি, কোনো একটা চ্যাপ্টার আপনি শেষ করলেন এবং সেই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরেই পরেই আপনি এখানে ডিরেক্ট চলে এসে চ্যাপ্টার দিয়ে দেখতে পারেন যে আপনার সেই চ্যাপ্টার সম্পর্কে পড়াশোনাটা ঠিকঠাক হয়েছে কিনা। আরেকটা যেটা আপনি করতে পারেন, ধরুন এই যে আপনার সামনে প্রিলিমস আসছে, মেন্স আসছে, এই সময় ধরুন আপনি এই বইটা কিনছেন, তাহলে প্রিলিমসের জন্য আপনি যেটা করতে পারেন বা মেন্সের জন্য আপনি অলরেডি পড়াশোনা করেছেন, আপনি একবার ঝালাই করে দেখতে পারেন যে আপনার প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। এবং যদি ঠিকঠাক নাও হয়ে থাকে আপনি এদের আনসারের উপর ভরসা করতে পারবেন এবং আপনার প্রিপারেশন কিন্তু এটাও ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়ার প্রিপারেশন। ঠিক আছে, ঘটনাচক্রে এখন বেশ কিছু বই নিয়ে আমি ভিডিও বানাবো। তো আজকে আমরা কভার করলাম সায়েন্স, আগের দিন কভার করেছিলাম হিস্ট্রি, নেক্সট দেখা যাক কোনটা কভার করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।